দাদা যেই কোম্পানি বানাই তোর শাশুড়ি অন্য লোকের লগে পালাই গেছে। হ্যালো বন্ধুরা, তেলের যা দাম বাড়ছে তো ভালো একটা সাইকেল কিনে ফেলাই, কিন্তু সাইকেল কিনোনের কি যে প্যারা রে বাবা। এই দোকানে যাই, এই দোকানদার কয় দাদা লকডাউনের আগে ছিল, এখন স্টক শেষ হয়ে গেছে, দাদা কোম্পানি প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, দাদা যেই কোম্পানি বানাই তোর শাশুড়ি অন্য লোকের লগে পালাই গেছে। দেখেন তো কি সব ইস্কুজ, এত ইস্কুজ শুনে আমার মোড়া মনটাই পুরাই আপসেট। তারপরে ভাবলাম একটু অনলাইনে খুঁজা দেখি, তো শেষে আমি নেটটারে অন কইরা অ্যামাজনে ফ্যাট বাইক লেখা যেই গুতা দিস, ইউরে বাপ রে বাপ, কি বার হয়ে গেল এইটা রে। ভাবলাম নিমু তো এইটা রে, নিমু নিমু মানে এইটা রে নিমু। দামটা দেখে একটু সেকা খাইছি, কিন্তু ইএমআই অপশন ছিল, ইএমআই নিয়ে আনেছি, অর্ডার দিয়া দিছি। শেষে আজকে আমারে সকালে কল করলো, বললো দাদা আমরা এসে করেছি। কি খুশি আমি, কি খুশি, এক্সাইটেড রে বাবা, কই আহেন আহেন তাড়াতাড়ি আহেন, সবুর হয় না। তারপরে বন্ধুরা আমার সাথে থাকো, আমিও দেখামু আমার ফ্যাট বাইক সাইকেল। বন্ধুরা এই দেখো আইসা পড়ছে আমার ফ্যাট বাইক, তো আমি এখন এটা কি যেন কয় আনবক্সিং করুম। আনবক্সিং করার লগে আমি দুইটা হাতিয়ার লয়ে আছি, একটা হচ্ছে খাড়াও দেখাই, একটা হচ্ছে কেচি, আর একটা হচ্ছে ব্যালেট। এই দুটা দিয়ে ট্যারে করুম, এই দুটা দিয়ে না করলে শেষে পরমাণু বোমা টোমা লয় এমনে, কিন্তু এখন আমার লগে থাকো আর দেখতে থাকো। হয়ে আছে তোমার দেখা, সবাই জিগাইতেছে কত কবে নিলা কবে নিলা, খুশি লাগতেছে মনে মনে। সাইকেলের দোকানে কিছুটা তো অ্যাসেম্বল করিয়া দিছে, ও কইলো যে আমার স্যার দোকানে লয় আও, বাকিটা কইরা দি। দাদা হচ্ছে আমার সাইকেল অ্যাসেম্বল করতেছে, দাদা একটা হাত দেখা দাও, যেই অবস্থা অবধি হয়েছে এখন পর্যন্ত। মানুষজন রিয়াক্ট করতেছে, মানুষ বলতেছে মানে এক্সাইটেড দেখছিস সাইকেল। তো খুলে ফেলছিলাম, খুলে ফেলার পর লাগাইতে পারতেছিলাম না, কীভাবে জোড়া লাগাবো বুঝতেই পারতেছিলাম না। তারপরে দাদাকে লয়ে গেলাম বাড়িতে, অনেক রিকোয়েস্ট করার পর দাদা গেল বাড়িতে, হাফ ওইখানে অ্যাসেম্বল করে বলো তুমি লয়ে আসো সাইকেলটা, আমি এখানে বাকিটা বানাই দেবো। তো দাদা এখন করতেছে, তো কিছুটা হয়েছে আর কিছুক্ষণ বাকি, তো কমপ্লিট হওয়ার পর আমি তোমাকে দেখাবো আবার। টাইম লাগে সাইকেলটা এখন উল্টায় দিতে। বেলটা নিচের দিকে হয় অনেকটাই। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তো লাইক বাটনে সাবস্ক্রাইব করতে পারো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আগে যে ভিডিওটা আপলোড করছিলাম না ওর মধ্যে 20টা সাবস্ক্রাইবার পাইছি। যারা যারা আগের ভিডিওটা দেখো নাই তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে দিই মনে। আর সাবস্ক্রাইব করার পর যদি ঘন্টা না বাজাও তাহলে কিন্তু ঘন্টা হারাইতে বলে টাটা।